এবার আমরা যে খেলাটা নিয়ে আলোচনা করব সে খেলাটার নাম হচ্ছে জমা খেলা। এটা এক প্রকারের কাঁচের গুলির জুয়া খেলা বলা যেতে পারে। চার থেকে পাঁচজন মিলে এই খেলাটা করা হয়, সাধারণত ছেলেরাই খেলে। প্রথমে সবাই কাঁচের গুলি নিয়ে নিজের আগে চেলে নাই, মাটিতে ফেলে দেয়। ফেলার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করলে সে যে প্রথমে ফার্স্ট হবে সে তার নিকটের কাউকে জমবে। জমবে বলতে এখানে একটু পয়েন্টের ভাগ আছে, একটা হলে এক বিঘাতের কাছাকাছি রাখা অথবা গুলিতে ঠোকানো, যেটা প্রথমে সম্ভব। অর্থাৎ যদি গুলিতে ঠোকাতে পারে সেক্ষেত্রে সে বিপক্ষ যাকে ঠোকালো তার কাছ থেকে আটটা গুলি পাবে। আর যদি এক বিঘাতের কাছাকাছি পায় সেখানে চারটে কিংবা পাঁচটা, সেটা আগেই পূর্ব নির্ধারিত ঠিক করে নেওয়া হবে যে কটা দিয়ে ঠিক মানে খেলাটা হবে। অর্থাৎ ঠোকাতে পারলে আটটা, ওখানে দশটাও হতে পারে। আবার যদি বিঘাতের মধ্যে হয় সেখানে অল্প, পাঁচটা কি চারটে, সেটা আগেই ঠিক করে নিতে হবে। এইবার খেলতে খেলতে কেউ যদি সম্পূর্ণ গুলি ফুরিয়ে ফেলে সে খেলা থেকে বাদ হয়ে যাবে। তবে হ্যাঁ, সে যদি পরে আবার মনে করে যে বাইরে থেকে গুলি নিয়ে সে খেলবে, সেটাও খেলতে পারে, সে সুযোগ আছে। তবে খেলতে খেলতে শেষ পর্যন্ত একজন সবার গুলিগুলোকে জিতে নেয়। এবার আমরা দেখব কীভাবে খেলবে। তবে তার ভিতরে একটা পয়েন্ট বলে নিই, একজন এখানে একবারই চালা হয়, চালার পরে আর একজনের গুলিতে মারল, মারার পরে তার গুলি জেতার পরে সে নিজের গুলিকে আবার নিরাপদ দূরত্বে সরিয়ে রাখবে। আচ্ছা, এবার শুরু করা যাক খেলাটা। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, জমানোর পরে মানে একজনের গুলিতে মারার পরে সেখান থেকে কিছু জয় পেয়ে গেল, পরে কিন্তু পাশে আর একটা গুলি থাকার ফলে সেই গুলিতেও মারলো এবং সেখান থেকেও কিছু সে পেয়ে গেল। তারপরে সে অন্য জায়গায় গুলিটাকে চেলে রেখে দিল। এখানে জোরে মার হয়নি এখনো, সালমান চাল তুই চল, হ্যাঁ তুই চল জমবি। এইভাবে খেলা চলতে থাকে যতক্ষণ না একজন সবাইকে পরাজিত করতে না পারে।